আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ইম্পর্টেন্ট একটা আপডেট। ফেসবুকের রিসেন্টলি কিন্তু বেশ কিছু আপডেট চলতেছে, তার মধ্যে বেশ কিছু আপডেট আপনাদের কথা বলবো। আর এর থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, রিসেন্টলি আমরা লক্ষ্য করতেছি আমাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে রিচ ডাউনের প্রবলেমটা। হঠাৎ করে দেখতেছি গত সপ্তাহ থেকে কিংবা এই সপ্তাহ থেকে আমাদের প্রোফাইলে কিংবা পেজের মধ্যে রিচ ডাউন হয়ে গেছে, ভিউজ কমে গেছে, ফলোয়ার্স ইনক্রিজ হওয়া কমে গেছে। এর বেশ কিছু কারণ, তো সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখেন, হয়তো আপনারও এই প্রবলেমটা আছে, ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আমার প্রোফাইলের ড্যাশবোর্ডটা আসবো, আপনি সেম সিস্টেমে দেখতে পারেন। তো এখানে রিচ ডাউন না আপে আছে, এটা আমরা বুঝতে পারি কিভাবে? সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে আমাদের যে কোনো একটার উপরে ক্লিক করি, তো ডিফল্টে এটা 28 দিনের থাকে। তো 28 দিনে আমরা কী করবো? লাস্ট 70 ডেজ। তো 70 ডেজ এই গ্রাফস দেখে আমরা যদি দেখি, এখানে যদি গ্রাফসটা আপনারা লক্ষ্য করেন, এই গ্রাফসের মধ্যে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি যে এখানে আপে আছে আর এখান থেকে ডাউনে চলে গেছে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রোফাইল কিন্তু রিচ ডাউন আছে, সেটা এঙ্গেজমেন্ট বলেন, রিচ বলেন, যেটাই। তো আমরা যদি কিন্তু এঙ্গেজমেন্টটাও দেখি, তো তারপরেও আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের রিসেন্টলি হঠাৎ করে কিন্তু রিচ ডাউন আছে। আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, তারপর রিচ ডাউন আছে। তো এখন অনেকেই ভাববেন যে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজ হয়তো কোনো প্রবলেম দেখা দিয়েছে, আসলে না। তো সেই আপডেটটা আছে যে রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে বেশ কিছু আপডেট চলতেছে এবং আপডেট আসবে, কারণ যেহেতু বছরের শেষের মাস এটা ডিসেম্বর, তো নতুন করে যখন বছর শুরু হয় তখন ফেসবুকের অ্যালগোরিদম বিভিন্ন রকম জিনিস আপগ্রেড হয়, নতুন করে কাজ করা শুরু হয়। আর আপগ্রেড হলেই অনেক কিছু পরিবর্তন ঘটে, আপনি এক ধরনের কাজ করতেছেন, ভালো গ্রো করতেছেন, হঠাৎ করে সেই জিনিসটা আর হচ্ছে না, তার মানে আপনাকে একটু আপডেট হতে হবে। অর্থাৎ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম কীভাবে কাজ করতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো আপডেটটা হচ্ছে কি, ফেসবুকে কিন্তু নতুন করে আপডেট চলতেছে, যার কারণে হঠাৎ করে আপনার আমার রিচটা, অর্থাৎ প্রোফাইলে কিংবা ফেসবুক আইডির পেজের রিচটা ডাউন দেখা দিচ্ছে। তো অনেকে ভাববেন হয়তো আপনার কোনো প্রবলেম আছে, আসলেই না। রিসেন্টলি যে প্রবলেমটা দেখা দিচ্ছে এটা কিন্তু ইউটিউবের মধ্যেও দেখা দিচ্ছে, ইউটিউব ফেসবুক দুটোর মধ্যেই রিচ ডাউনের প্রবলেম। তো এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না, এটা ফেসবুকের একটা বাগ, একটা প্রবলেম চলতেছে টেকনিক্যাল, যেহেতু আপডেট চলতেছে, আপডেট চললে অনেক ধরনের ডি ইনক্রিজ দেখা দেয়। তো এটা কোনো প্রবলেম না, আমি বলবো যারা যেভাবেই কাজ করতেছেন রেগুলারভাবে এইভাবে কাজ করে যান, ইনশাল্লাহ এই মাসের মধ্যে কিংবা এই মাসের পরেই আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এটা কিন্তু সবার সাথে ঘটতেছে না, কিছু কিছু মানুষের সাথে ঘটতেছে, যাদের দেখা যাচ্ছে হঠাৎ করে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট ছিল, রিচ ছিল, তারা কিন্তু দেখতেছে রিচ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন। তো অনেকেই ঘাবড়ে গেছে, অনেকেই বলতেছে, আমাকে মেসেজ দিছে যে ভাইয়া আমার পেজের মধ্যে রিচ নাই, আমার প্রোফাইলের মধ্যে রিচ নাই, ভিউজ ভালো আসতেছে না, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কোনো প্রবলেম নেই, আপনি যদি রিলস নিয়ে কাজ করেন, রিলস নিয়ে রেগুলার কাজ করে যান, আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তো রেগুলারভাবে লং ভিডিও কাজ করে যান, ইনশাল্লাহ এটা কোনো প্রবলেম না। হঠাৎ করে দেখবেন আবার গ্রো হয়ে যাবে, আবার এই প্রবলেম ফিক্স হয়ে গেলে অটোমেটিকলি আপনার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তো ইনফরমেশনটা এটাই যে আপনারা অনেকেই মনে করতেছেন যে কোনো প্রবলেম না, আসলে কোনো প্রবলেম না। ফেসবুকের নতুন নতুন মাসে কিংবা নতুন নতুন বছরে নতুন নতুন আপগ্রেড আসে, যার কারণে কিন্তু কিছু সময় কিছু প্রবলেম থেকে যায়, অনেকে আমরা এটা প্রবলেম মনে করি, আসলে কোনো প্রবলেম না, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ আপনি রেগুলারভাবে কাজ করে যান, ইনশাল্লাহ এটা ফিক্স হয়ে গেলে আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। এই ছোট্টটা ইনফরমেশান আপনার মধ্যে দেওয়ার ইচ্ছা ছিল। আর ভিডিও ভালো লাগলে কিংবা ভিডিওটা যদি ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও তারা লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।